আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা ভিডিও চালু করে নিছি এবার আমাদের। তাহলে তো আর ওয়েবসাইট কি দেখছিলেন? ওগুলো সব দেখছিলাম। মানে একটা ধারণা কি পাইছেন যে ওয়েবসাইট গুলো মূলত কেমন হয়? হ্যাঁ দেখছি, ওগুলো তো বিভিন্ন টাইপের। হ্যাঁ অনেক ধরনের হয়, অনেক ধরনের। আপনার আমাদের দেশে যে সাপোজ যে ক্লিনার আছে না, যে মানুষের বাসায় ক্লিন করে, বাইরের দেশে কিন্তু ওরকম ক্লিনারদের জন্য এক একটা ওয়েবসাইট আছে। তারপরে হচ্ছে যারা রান্না করে তাদের জন্য ওইখান থেকে মনে করেন যে বইয়ে হায়ার করা যায়, সব কিছু অনলাইন বেস। মনে করেন যে আপনার সব ধরনের রিক্সাওয়ালাদের জন্য ওয়েবসাইট, সব কিছুদের জন্য ওয়েবসাইট আছে। আমার স্ক্রিন কি দেখতেছেন? হ্যালো মমি, আছেন? আওয়াজ হইতেছে নাকি আপনাদের এখানে? তা আপনি 7টা ভিডিও দেখছেন? আমি দেখা বুঝছেন কত দূর কি? দেখছেন মোটামুটি ইনস্টল কিভাবে দেয় বা ওয়ার্ডপ্রেস কি কাজ করে কিভাবে? আচ্ছা ঠিক আছে, দেখেন লিখলে নেবো। আমার স্ক্রিন শেয়ার হয়নি না, আমি স্ক্রিন শেয়ার দিই নাকি? শেয়ার হয়েছে আমার স্ক্রিন? মানে আমাদের যে দেখেন যে ক্লাসের একটা শিডিউল, আগের দিন তো ইচ্ছা মতো ক্লাস করাইছি, কোনো মানে রুটিন মানতে পারি নাই, বুঝছেন? আজকে আপনাদের মনে করেন যে একটা রুটিন দেখে দেখে করাবো, বা যেই দিন যে ক্লাস ওই দিন ওই ক্লাস নিয়ে। অলমোস্ট মনে হয় এখানে 30টার বেশি টপিক আছে, এগুলা মোটামুটি কমপ্লিট করতে পারলে মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। এগুলা কিছু পারলে, হ্যাঁ এগুলা পারলে আপনি মার্কেট প্লেসের জন্য উপযোগী হয়ে যাবেন, সমস্যা নেই। এগুলো টপিক আমরা এক একটা করে কভার করবো, বুঝছেন? আমরা ফার্স্ট দিন আমাদের ছিল যে ইন্ট্রোডাকশন, ডোমেইন হোস্টিং, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডাকশন। মোটামুটি এটা তো আমাদের হয়ে গেছে, তাই তো? তাহলে এটা সম্পর্কে একজন বলেন যে ডোমেইন হোস্টিং, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস এই সম্পর্কে একজন একটু বলেন, সবাই শুনুক, আবার আরেকজন বলেন যে ডোমেইন কি, হোস্টিং কি, সি প্যানেল, ওয়ার্ডপ্রেস কি, এইগুলা। হ্যাঁ হ্যাঁ বলেন। হোস্টিং হচ্ছে যেটা হচ্ছে দেখা যায়, মানে আমরা ফোনে যেমন মেমোরি কার্ড ইউজ করি, এখানে হোস্টিংটা সেটাই, এটা হচ্ছে পায়াটা দেখতে পাই। আর ডোমেইন হচ্ছে যেটা আমরা লিখে সার্চ দিই, যে নামটা, সেটাই হচ্ছে ডোমেইন। দুইটা দিয়েই হচ্ছে ওয়েবসাইট তৈরি করতে হয়, মানে ওয়ার্ডপ্রেস মাধ্যমে মানে ওটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, ওইগুলো আপনার ডোমেইন হোস্টিং কেয়ার জন্য। ওদের আবার এই যে ওয়েবসাইট আছে namecheap.com, এখান থেকে আপনি ডোমেইন হোস্টিং কিনতে পারবেন। যেমন আমরা মেমোরি কার্ড 1 GB 2 GB এরকম ভাবে কিনি না, সেম ভাবে হচ্ছে অনলাইনে সার্ভার এদের থেকে কেনা যায়, যে namecheap থেকে কেনা যায়। namecheap থেকে আপনি কিনতে পারবেন, যে আপনার নাম দিয়ে আপনার একটা নাম হবে, মানে ডোমেইন হবে, আর হচ্ছে ওদের সাথে হোস্টিং হবে, ওইটা আপনি কিনতে পারবেন। নেমচিপ ছাড়াও আরো ইয়ে আছে, গোডেডি আছে,
এগুলো হচ্ছে হলো আপনার ডোমেইন হোস্টিং কেনার জন্য ব্যবহার করে, namecheap.com, godaddy.com, আরও কিছু আছে, হোস্টগেটর, এসব হচ্ছে হলো মোস্ট পপুলার ওয়েবসাইট, এবং এদের সার্ভারগুলো কোনো সময় ডাউন হয় না, বুঝছেন? আপনার যেহেতু আমি আপনাদের নামে এটা করে দিছি, আপাতত এর জন্য ডোমেইন হোস্টিং কেনা লাগবে না, বুঝছেন? আর না হলে হচ্ছে হলো আবার আর একটা সিস্টেম করা যায়, যে আপনার হচ্ছে আপনার ল্যাপটপকে লোকাল সার্ভার তৈরি করা যায়, যে আপনি নেট না থাকলেও কাজ করতে পারবেন, কিন্তু আপনাদের যেহেতু ডোমেইন হোস্টিং দিয়ে দিচ্ছি এর জন্য আর কি আপনাদের লোকাল হোস্টে কাজ করা লাগবে না। লোকাল হোস্টে কাজ করলে ওইটা আর কি শুধু আপনি দেখতে পারবেন, বা ওয়ার্ডপ্রেসের যে কাজগুলো করা যায় সেগুলো কাজ করতে পারবেন, কিন্তু মানুষকে দেখাইতে পারবেন না। এটা তার মানে হয়ে গেছে আমাদের। এটা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? না না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। দেন আমরা যাব হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস সেট আপ ম্যানুয়ালি অ্যান্ড অটোমেটিক। ওয়ার্ডপ্রেস সেট আপ দেওয়া তো দেখছিলাম নাকি, কিভাবে আমরা সি প্যানেল থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিব, মূলত ওইটাই হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস সেট আপ বলতেছি। এটা তো দেখাইছি, এটা সম্পর্কে কিছু আছে জানার? আপু কি পারবেন এটা ওয়ার্ডপ্রেস সেট আপ, নাকি আরেকবার দেখাই দিব? আচ্ছা আচ্ছা, মানে আপনার সি প্যানেল নাই তো ওর জন্য দিতে পারেন নাই, অটোমেটিক হচ্ছে হলো ম্যানুয়ালি। ম্যানুয়ালি হচ্ছে হলো আমাদের ওয়ার্ডপ্রেসের দুইটা ওয়েবসাইট আছে, বুঝছেন? এক ওয়ার্ডপ্রেসের দুইটা ওয়েবসাইট মূলত, wordpress.com আর হচ্ছে হলো wordpress.org। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, wordpress.org, এদের এখান থেকে মূলত সব কিন্তু চলাচল করে। যে আমাদের এই যে wordpress.org থেকে আমরা চাইলে, আমরা তো ওয়ান ক্লিকে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দিয়েছিলাম আমাদের সি প্যানেল থেকে, কিন্তু আর একটা সিস্টেম আছে হলো wordpress.org থেকে গেট ওয়ার্ডপ্রেস, মানে আমরা এটি ডাউনলোড করে ম্যানুয়ালি সেট আপ করতে পারি। সেটার জন্য আলাদা আমাদের ডাটাবেস প্রয়োজন, মানে যেখানে আমাদের ডাটা থাকবে সেটার জন্য আমাদের আলাদা ডাটাবেস প্রয়োজন। কিন্তু আমরা ইজিলি মানে অটোমেটিকলি যেভাবে করছি সেটা হচ্ছে হলো আমরা সি প্যানেল থেকে ওয়ান ক্লিকে ইনস্টল করে দিচ্ছি, যেহেতু আমাদের ডোমেইন হোস্টিং আছে। আর ডোমেইন হোস্টিং ছাড়াও আমাদের হচ্ছে হলো সি প্যানেল থেকে আমরা ম্যানুয়ালি করতে পারি। ম্যানুয়ালি করার জন্য আপনাদের কীভাবে ম্যানুয়ালি করে ওইটাও দেখাই দেই, বা একটু জ্ঞান দিয়ে দিই। আমি সি প্যানেলে ঢুকি, সি প্যানেল থেকে দেখাই। আর wordpress.com থেকেও আপনি কিনতে পারবেন, মানে wordpress.com থেকেও আপনি সাইট ম্যানেজ করতে পারবেন, এখান থেকেও সাইট বানাইতে পারবেন। এদের থিম আছে, বিল্ডার আছে, এখান থেকেও বানাইতে পারবেন এবং লাইভ করতে পারবেন। আর wordpress.org থেকে এখানে হচ্ছে হলো এদের ফ্রি থিম আছে, প্লাগইন আছে, যেগুলো আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য ইউজ করতে পারি, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার তো সি প্যানেল নাই এর জন্য আপনি দেখতে পারেন না। হ্যাঁ, সি প্যানেল নাই তো এর জন্য দেখতে পারেন না মনে হয়। সি প্যানেল থাকলে আপনি যাইতে পারতেন। সি প্যানেল লগ ইন করে দেখাইতেছি, লোডিং হচ্ছে। আপনারা যখন ডোমেইন হোস্টিং বাই করবেন, আপনাদের ওরকম সি প্যানেল থাকবে, মানে সব কিছু আপনি এখান থেকে ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, আমার এরকম আসছিল, আমি লগইন করি। এই যে হচ্ছে হলো সি প্যানেল, বুঝছেন? এখানে যে আমাদের যে ফাইল ম্যানেজার, এখানে আমাদের ছোট ছোট ডাটা আছে, মানে হোস্টিং, বুঝছেন? ফাইল ম্যানেজার যেটা, আর ফাইল ম্যানেজার বাদেও আমাদের যে ডাটাবেসগুলো, যে আপনি লগইন করতেছেন, বা আপনার আপনার ওইখানে আপনার সেপারেট ভাবে আপনি যে ইউজার, বা আমার জন্য একটা করছি, অন্যের জন্য একটা করছি, এইগুলো আসলে পিএসপি, মাই অ্যাডমিন বা মাই স্কুল ডাটাবেস, এগুলো আমাদের ডাটাবেসে থাকে। কিন্তু আমরা হচ্ছে হলো অটোমেটিকলি ভাবে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল দিয়েছিলাম, এর জন্য আমাদের এসব কিছু তৈরি করা লাগেনি। কিন্তু আমরা যখন ম্যানুয়ালি ভাবে করবো, তখন আমাদের আলাদা ডাটাবেস, তারপরে ফাইল ম্যানেজারেতে, ফাইল ম্যানেজারের ভিতরে আমাদের wordpress.org থেকে কিছু ফাইল দেয়, ওইগুলো আমাদের নিজেদেরই আপলোড করতে হবে। কিন্তু আমরা হচ্ছে হলো এখান থেকে সফটওয়্যার কলেজ থেকে করছি, এরা অটোমেটিকলি এটাতে ডাটাবেস তৈরি করে দিছে,
এবং হচ্ছে ওই ফাইল ম্যানেজারে অটোমেটিকলি ওয়ার্ডপ্রেসের আমাদের ডিফল্ট ফোল্ডারগুলো তৈরি করে দিছে। দেখেন যে ওয়ার্ডপ্রেসের ভিতরে যদি আমরা লোকাল ডিস্কে যাই, দেখেন পাবলিক এইচটিএমএল এর ভিতরে দেখবেন ফাইল আছে কিছু, এগুলা আছে ওয়ার্ডপ্রেস থেকে আসে। দেখেন আমি আপনাদের নামে ই করছিলাম না, তৈরি করছিলাম না, যে আপনার নামে একটা করছিলাম দেখছেন, আর নাদিমের নামে একটা করছিলাম। এটা হচ্ছে হলো অটোমেটিকলি করাতে হচ্ছে হলো এরা অটোমেটিকলি সব কিছু মানে হোল্ডার করে দিছে, এবং হোল্ডারের ভিতরে একটু দেখেন যে নাদিমের হোল্ডারে কি কি আছে। ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি কন্টেন্ট, ডাব্লুপি ইনফরমেন্ট, এগুলো হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস ডট ও আর জির ফাইল। আমরা সফটওয়্যার ক্লাস থেকে করছি বলো এটাগুলো আমাদের অটোমেটিকলি করে দিছে, কিন্তু যখন ম্যানুয়ালি করব তখন আপনাদের এগুলো আলাদা আপডেট করা লাগবে। কিন্তু আমাদের ম্যানুয়ালি করা লাগে না ওরকম, যদিও আপনি ক্লায়েন্টের কাজ করেন ওদের এই সফটওয়্যার ক্লাস থেকে আপনি ইজিলি ইনস্টল দিতে পারবেন, বা আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন ওদের দেখবেন যে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়াই আছে অলরেডি, এই জন্য আপনার আর ম্যানুয়ালি দরকার হবে না। আর ওয়ার্ডপ্রেস দিতে গেলে ওই যে সফটওয়্যার ক্লাস দেখতে পারতেছেন, এখানে যাবেন, এখান থেকে দেখবেন ওয়ার্ডপ্রেস আছে, ইজিলি ইনস্টল দিয়ে দেবেন। এই দেখেন ইনস্টল, ইনস্টল দিচ্ছি। এখানে আমি যদি ডিরেক্টরিতে কোনো একটা নাম লিখি ক্লিন, ক্লিন লিখে যখন আমি এটা দিব ইনস্টল দিলে আমার ইনস্টল হয়ে যাবে ওয়ার্ডপ্রেস, বুঝতে পারছেন আপু? হ্যাঁ হ্যাঁ, এটা একদম ইজি। এটা হচ্ছে হলো আপনার বুঝলাম, এটা মোটামুটি বুঝছেন যে ওয়ার্ডপ্রেস গত ক্লাসে বেশি করছিলাম তো এর জন্য ওই দিনের দুইটা ই কভার হয়ে গেছিলো। আজকে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড, পোস্ট, পেজ, মেনু, সেটিং, প্লাগইন, থিম এই সম্পর্কে এইগুলা বলি। হ্যাঁ কথা, এইগুলা আমি ক্লাস করি। আচ্ছা না দিন এই ঢুকে ড্যাশবোর্ডটা আমার গতকালকে লগ ইন করছিলাম বলে এটা সরাসরি আমাদের ড্যাশবোর্ডে চলে আসছে, বুঝছেন? ড্যাশবোর্ডে যদি না আসে আমি যেখান থেকে লগ আউট করে আপনাদের দেখাই যে কীভাবে আবার লগ ইন মোডে আসবো বা ব্যাক এন্ডে কীভাবে আমরা আসতে পারি। এলিমেন্টর কি বুঝতে পারছিলেন? এলিমেন্টর, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এলিমেন্টরের ভিডিও দেখছিলেন না? নেট ছিল মনে হয় আজকে, মেবি আমাদের ক্লায়েন্ট যখন আপনাদের একটা ওয়েবসাইট দেবে, বুঝছেন, ওয়ার্ডপ্রেসের যদি ওয়েবসাইটটা হয় আপনাদের কিছু সিস্টেম লেখালেখি মনে করেন যে এটি একটা ডিরেক্টরিতে আপনার একটা হোল্ডারে আপুর অ্যাড্রেসটা আছে, কিন্তু আমাদের মেন ওয়েবসাইটটা কিন্তু আছে এইখানে, আপুরা যদি কেটে দেয় এক্সপাই ডেট, আমাদের মেন ওয়েবসাইটটা কিন্তু এইখানে আছে। আপনাদের যখন ক্লায়েন্ট কাজ করতে দেবে তাদের এই মেন ওয়েবসাইটটা মেন বা হোম ডিরেক্টরিটাই দিয়ে দেবে, হোম ডিরেক্টরিটা দিলে বা আপনাকে কোনো এরকম সাব ডোমেইনও যদি দেয়, তাহলে যদি আপনি মনে করেন যে এটা বুঝতেছেন না আপনি কি ওয়েবসাইট হচ্ছে, এটা মানে যে কোনো ধরনের ওয়েবসাইটই থাক, যদি আপনি দেখতে চান যে ওইটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কি না, আমি তো বলছিলাম যে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস ছাড়াও অনেকভাবে তৈরি করা যায় ওয়েবসাইট, বুঝছেন? কিন্তু আমি এই ওয়েবসাইটটা আমাকে দিছে, এখন আমি এটা টেস্ট করব যে ওয়েবসাইটটা কি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কি না, এটা দেখার জন্য একটা সহজ কিছু বুদ্ধি আছে। স্ল্যাশ দিবেন, স্ল্যাশ LOGIN, লগ ইন দিবেন, লগ ইন দিয়ে দেখবেন যে লগ ইন মুডটা আসে কিনা, বুঝছেন, এই যে এই লগ ইন আসে কিনা, যদি এই লগ ইনের ড্যাশবোর্ডটা আসে তাহলে ভাববেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা, বুঝছেন? তাছাড়াও আমরা এখানে আর একটা দিতে পারি ডাব্লুপি অ্যাডমিন, ডাব্লুপি অ্যাডমিন দিয়ে আপনি তাও দেখতে পারবেন যে এটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি কিনা এই সাইটটা।
তাছাড়াও এখানে মনে হয় অ্যাডমিন লগ ইন অ্যাডমিন অ্যাডমিন দিলেও হবে। এই তিনটা জিনিস দিয়ে আপনি দেখতে পারবেন আসলে এটাকে ওয়ার্ডপ্রেস দিয়ে। আপনার তিনটা লিঙ্কে দিলে সেম লগ ইন পেজ চলে আসবে। পেজ আসলে আপনার ক্লায়েন্ট আপনাকে ইউজার নেম বা পাসওয়ার্ড দিয়ে দিবে, বা আপনাকে যদি সি প্যানেল দেয় আপনি নিজেই তৈরি করবেন ওয়ার্ডপ্রেস, দেন কাজ শুরু করবেন। এবার দেখতে পাচ্ছেন না? অনেক কষ্টের পর কি সমস্যা ছিল জানি না। আজকে আমরা দেখবো যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড পোস্ট পেজ মেনু সেটিং প্লাগ ইন অ্যান্ড থিম। যে আমরা যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন না, এটাই হচ্ছিল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড বলা হয়, বুঝছেন? যখন লগ ইন করার পর আসবেন সেটাই হচ্ছিল ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড, বুঝতে পারছেন? এর পাশে আমাদের কিছু মেনু দেখতে পাচ্ছেন, যে হচ্ছে হলো পোস্ট। পোস্টটা কি বলতে পারেন যে পোস্ট কি? এটা কি আমরা যেমন বিভিন্ন কিছু
পোস্ট করি সেরকম কিছু? হ্যাঁ হ্যাঁ সেরকম কিছু, লাইক অ্যাজ এ হচ্ছে হলো ব্লগের মতো, যে আপনি আজকে কোনো ট্রাভেলে গেছেন আর আপনার ট্রাভেল সম্পর্কে আপনি একটা পোস্ট করবেন, সেটা সেই ক্ষেত্রে আপনি পোস্ট করবেন, এটা আপনার ওয়েবসাইটে সবাই দেখতে পারবে। লাইক যে আপনারা ব্লগ সাইট দেখছিলেন না, ব্লগ সাইটের কিছু স্যাম্পল দেখছিলেন বা নিউজ পেপার সাইটের কিছু স্যাম্পল দেখছিলেন, যে আপনাদের প্রত্যেকটা যে নিউজ হয় বা প্রত্যেকটা একটা ব্লগে যে রাইটিং করা হয় যা লেখে, সেই লেখার জন্য আমরা মূলত পোস্ট করে থাকি। যে আমরা অ্যাড নিউ দিই, অ্যাড নিউ দিয়ে আমরা আজকে ট্রাভেলে গেছি বা কোনো কিছু সম্পর্কে লিখবো, সেটার জন্য আমরা হচ্ছে সবসময় পোস্ট করব। ব্লগ সাইট তৈরি করার জন্য আপনার হিউজ পরিমাণ পোস্ট করা লাগে, কিন্তু আপনার হচ্ছে ই কমার্স সাইডে বা ওরকম ই সাইডে ওরকম পোস্ট লাগে না, তেমন ব্যবহার করা হয় না। কিন্তু আপনি যখন ব্লগ বা নিউজ পেপার সাইট তৈরি করতে যাবেন, তখন হচ্ছে আপনার এক একটা কন্টেন্টে এক একটা পোস্ট আকারে হবে। যে আপনি পোস্টের একটা টাইটেল দিবেন, তারপরে পোস্টের ডিসক্রিপশন কি হয় সেই ডিসক্রিপশন দিবেন, এবং পোস্টের যে আপনি ওইখানে গেছিলেন ওইখান থেকে কিছু ইমেজ দিতে পারবেন। নেট এত স্লো হইলে হয়, মনে হয় মেসেজ গুলো আনসার দেন না কি না কি তাই আর কল দিলাম মেসেজ দিলাম কোনো অ্যানসার নাই দিলে আমি আর কি করতে পারি? হ্যাঁ সরি, বাট ঠিক আছে, মেবি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা ছিল, নেট লাইন চেঞ্জ করলাম, এখন ঠিক আছে। আচ্ছা আমরা কইছিলাম পোস্টে ছিলাম, অ্যাড নিউ দিই, একটা পোস্টের মতো করে দেখাই, অবশ্যই লাগবে না আমাদের। পোস্ট করতে গেলে আমাদের টাইটেল চাইছে, বুঝছেন? যে টাইটেল এখানে কিছু বিস্তারিত লিখবেন, এখান থেকে আপনি ফিচার ফটোতে গেলে আপনি ইমেজ সেট করতে পারবেন, মিডিয়া গ্যালারি। আপনাদের মনে করেন যে কোনো কিছু লেখা দরকার হলে এই ওয়েবসাইটটা ই করে রাখেন, গরমের জল, ওইখান থেকে আপনি কন্টেন্ট নিতে পারবেন। দেখা গেলো আপনার একটা লেখা লাগবে, কিন্তু আপনি এখন লেখা লিখতে পারতেছেন না, আপনার কিছু ইংলিশ লেখা লাগবে, আপনি এখান থেকে কপি করে নিতে পারেন, বুঝছেন? লরেম ওয়েবসাইটটা থেকে কন্টেন্ট নেওয়া হয়,
এনে দিলাম এখান থেকে ফিচার ফটো দিয়ে আপনি পোস্ট করলেই মানুষজন দেখতে পারবে মূলত, বুঝছেন? পোস্টের ব্যাপারটা আপনাদের পোস্টে তেমন বেশি ইউজ করা হবে না, বেশি ইউজ করা হবে হচ্ছে আপনার পেজ, পেজ হচ্ছে আমরা বেশি ইউজ করবো এবং পেজের দ্বারা অনেক কাজ করবো। ড্যাশবোর্ডে বুঝলাম, পোস্টে বুঝলাম, এখন হচ্ছিল পেজ। পেজ হচ্ছে কি বুঝতে পারছেন? পেজ কি পেজ হচ্ছে আমি এখানে আমাদের ভিউ সাইট করে দেখাই, দেখেন। এখানে যখন ক্লিক করবে তখন হচ্ছে বুঝছেন, দেখেন স্ল্যাশ অ্যাবাউট মানে এটা অন্য একটা পেজে আমাদের ঢুকে যাচ্ছে এবং ওই পেজে আমরা এই ডিজাইনটা করে রাখছি, বুঝছেন? এর জন্য আমাদের এই ডিজাইনটা দেখাচ্ছে। আর ওয়েবসাইটে দেখছেন কেমন হয়, এই যে হেডার ফুটার বুঝতে পারছেন যে কোনটা হেডার কোনটা ফুটার? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার সব ধরনের ওয়েবসাইটই যখন আপনি করতে যাবেন আপনার হেডার ফুটারটা মাস্ট বি লাগবে এবং কিছু কন্টেন্ট এবং আপনার আপনার ইচ্ছা মতো। আচ্ছা, কালকে আমি ভিডিওটা পাই নাই হেডার ফুটারের, ওটা আরেকবার একটু হেডার ফুটার। আচ্ছা আচ্ছা, হেডার ফুটার, হেডার ফুটার হচ্ছে হলো আপনি তো ওয়েবসাইট কি বুঝেন, তাই না? ওয়েবসাইট কি? ওয়েবসাইট হচ্ছে ডোমেইন হোস্টিং এর। হ্যাঁ, ডোমেইন হোস্টিং এর সম্বন্ধে আমরা ওয়েবসাইট বানাই। আর ওয়েবসাইট হচ্ছে হলো যেমন abmart.xyz এর একটা ওয়েবসাইট, facebook.com এর একটা ওয়েবসাইট, হ্যাঁ, মাধ্যম হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো মানে সবই আর একটা ওয়েবসাইট। আর ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা তৈরি করবো, এটা হচ্ছে একটা মাধ্যম। আর ওয়েবসাইটের ম্যান্ডেটরি কিছু জিনিস থাকে যে আমাদের সকল ওয়েবসাইটে ওইগুলো থাকে, লাইক হচ্ছে হলো হেডার, হেডার বলি হচ্ছে হলো এইটারে, এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন না উপরে, এটা এটারে বলা হচ্ছে হলো হেডার। আপনি প্রত্যেক ওয়েবসাইটগুলাই দেখেন যে আপনি ফেসবুক ডট কমে গেলে বা আপনি জিমেল ডট কমে যান, জিমেল ডট কমে গেলে দেখবেন হচ্ছে হলো হেডার ফুটার সবারই থাকে, ফেসবুকেরও আছে ইউটিউবেরও আছে। এবং আপনি সাইট তৈরি করবেন, এর হেডারটা কই বলেন তো? এর হেডার কই? এটার হেডারটা হচ্ছে এই যে দেখেন, মেনু সহকারে এটা হচ্ছে একটা হেডার এবং সার্চ বার দিছে সাথে। আর আমাদের হেডারে কি আছে? মেনু আছে, লোগো আছে এবং কিছু কন্টাক্ট ইনফরমেশন আছে। আপনি যত ধরনের ওয়েবসাইটই বানাবেন না কেন, ক্লায়েন্টের ওয়েবসাইটও বানান না কেন, সকল ওয়েবসাইটে তাদের লোগো এটা হচ্ছে হলো একটা মেনু। আপনি যেগুলো পেজ দেখতেছেন এই সবগুলো পেজের সমন্বয়ে একটা মেনু তৈরি হয়, মেনু বুঝতে পারছেন? এটার বলা হচ্ছে মেনু। আর এবং নিচে যে অংশটা থাকে এটা হচ্ছে হলো ফুটার, নিচের যে অংশটা দেখতে পারছেন এটা হলো বলা হলো ফুটার, বুঝছেন? এই অংশটা, এই অংশটা আপনি যত ধরনের ওয়েবসাইট বানান না কেন এই দুইটা জিনিস আপনার ম্যান্ডেটরি রাখতে হবে, হেডার এবং ফুটার। এবং আপনি আর একটা ব্যাপার খেয়াল করবেন, আমি অন্য একটা পেজে যাচ্ছি, অ্যাবাউট, অ্যাবাউট একটা কিন্তু পেজ, কিন্তু অ্যাবাউট একটা পেজে গেলে এখানে পরিবর্তন হচ্ছে না কি জিনিস বলেন তো? এখানে কি পরিবর্তন হচ্ছে না? হ্যাঁ, হেডার অ্যান্ড ফুটার কোনো জায়গায় পরিবর্তন হচ্ছে না। দেখেন, আমি যদি পোর্টফোলিও পেজে যাই, হেডার অ্যান্ড ফুটার আমার সব জায়গায় আছে। আমি কন্ট্যাক্ট পেজে যাই, আমার হেডার অ্যান্ড ফুটার কিন্তু আছে। দেখেন, মানে হেডার অ্যান্ড ফুটারটা হচ্ছে ম্যান্ডেটরি, সেগুলো সব পেজেই থাকবে, বুঝছেন? কিন্তু আমাদের পেজের স্টাইলগুলো হবে অন্যরকম, কিন্তু আমাদের হেডার অ্যান্ড ফুটার কিন্তু অলমোস্ট সব পেজেই আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনার হেডার ফুটারটা হচ্ছে হলো ওয়েবসাইট তৈরি করার জন্য হেডার ফুটারটা লাগবেই, এবং আপনার হোম পেজ যেটারে বলে, যেটা আপনি ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে একটা পেজ দেখতে পারেন না, ওইটা হচ্ছে হলো হোম পেজে যে এটা হচ্ছে হলো হোম পেজ। হোম পেজটা হচ্ছে হলো আপনার এই যে দেখেন, কোনো স্ল্যাশ বা কোনো পরে কিন্তু কিছু দেওয়া নাই, মেন ওয়েবসাইটে ঢুকলেই কিন্তু এটা হচ্ছে হলো ই দেখতে পারছেন, মেন ওয়েবসাইটটা মানে হোম পেজ যেটা সেট করা আছে। কিন্তু আপনি যখন অ্যাবাউট পেজে যাবেন এর সাথে আর একটা যে নাম অ্যাড হয়ে গেছে, দেখছেন? কন্ট্যাক্ট পেজে যান এর সাথে আর একটা নাম অ্যাড হয়ে গেছে যে কন্ট্যাক্ট পেজ। কিন্তু আমরা যখন হোমে আসবো হোমে কিন্তু কোনো কিছু থাকবে না,
আপনি চাইলে এই কন্ট্যাক্ট পেজটাও হোম পেজ বানাই দিতে পারেন, যে আপনার হোম পেজ হচ্ছে হলো কি, আপনার যেগুলো সার্ভিস প্রোভাইড করেন এক পলকে আপনার হোম পেজে সবগুলো দিয়ে দিতে পারেন, যে আমরা এই সার্ভিস প্রোভাইড করি বা আমরা এই পণ্যগুলো সেল করি। না, হেডার ফুটার মনে রাখবেন। আর আপনাদের ওয়েবসাইট দেখতে করছিলাম, ওয়েবসাইট দেখলে আরো ভালো হইতো, বা ওয়েবসাইটগুলো কেমন হয়, যে সব ওয়েবসাইটই আপনার এরকম, কিন্তু আপনি যে হেডার স্টাইল যেখানে দিচ্ছেন, হেডার বলে যেটারে হেডার দেখতেছেন, হেডার স্টাইল আপনি অন্যভাবে দিতে পারেন। যে আমি এখানে লোগো দিছি, আমি এই যে দেখেন লেফট লেফটে লোগো, এটা হচ্ছে লেফটে লোগো দিছি, আপনারা চাইলে এই মাঝখানে লোগো দিতে পারেন। তারপরে এই মেনুগুলো রাইট সাইডে আরো টাইনে দিতে পারেন। এক একটা স্টাইল হচ্ছে এক এক রকম, যেন সুন্দর দেখা যায় যখন কোন একটা ইউজার বা আপনার কোনো পিপুল যখন আপনার ওয়েবসাইটে যাবে, তখন সে যেন দেখে আপনার ভালো লাগে বা কোনো কিছু কিনতে মনে চায়, সে যেন আপনার সার্ভিস সম্পর্কে আকৃষ্ট হয়। এই জন্য হলো ডিজাইন সেন্সটা আমাদের অনেক, মানে ডিজাইন সেন্সটা আমাদের প্রচুর পরিমাণে লাগবে। আমরা ওয়েবসাইট তৈরি করব, কিন্তু আমাদের ভালো না লাগলে কিন্তু মানে ক্লায়েন্ট আসবে না, বা ইউজাররও কিন্তু আপনার এক সাইড একবার প্রথমবার দেখবে কিন্তু সাইট ভালো লাগে না, পরে কিন্তু আসবে না। আর ওয়েবসাইট তৈরি করার জন্য আমাদের যেগুলো মাথায় মনে রাখতে হবে, যে 4-5 প্রকারের কালার যদি আমরা ইউজ করি আমাদের ওয়েবসাইটটা কিন্তু ভালো লাগবে না। এখানে দেখেন আমাদের, আপনি এই যে যে পেজটা দেখতে পারছেন, এখানে কিন্তু আমি 2টা কালার ইউজ করছি অনলি, 2টা না 1টা কালার, জাস্ট এই যে অরেঞ্জ কালারের মতো এটা আমি ইউজ করছি। আপনারা যখন ওয়েবসাইট তৈরি করবেন বা ক্লায়েন্টের কোনো কাজ করবেন, ক্লায়েন্ট যদি আপনাকে কালার বলে দেয় যে তুমি আমার এই কালারের উপর কাজ করো বা এই কালার দেও আমার সব পেজে, তখন আপনি ক্লায়েন্টের কালার অনুযায়ী কাজ করবেন। তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন আমার লোগো, এই লোগো থেকে আমি মূলত কালার নিছি, যে আমার এই যে লোগো দেখতে পাচ্ছেন এইখানে লোগোর যে অরেঞ্জ কালারটা আছে ওই কালারটা আমি ইউজ করছি, যে ব্লু কালারটা আছে ওইটা ব্লু কালার ইউজ করছি, এবং গ্রিন। তার মানে আমার লোগোয় 3টা কালার আছে। আমি এই ওয়েবসাইটে, ফুল ওয়েবসাইটে আপনি যেখানে যান না কেন, অ্যাবাউট পেজ যান না কেন, আমি চেষ্টা করছি যে 3টা কালার দিয়ে ওয়েবসাইটটা শেষ করার জন্য। কিন্তু আমি যদি এখানে রেড দিতাম বা অন্য কালার দিতাম আমার ভালো লাগতো না, বা 4-5টা কালারের কম্বিনেশনে যখন আমি ওয়েবসাইটটা তৈরি করবো ওইটা একবারে বেশি সিরিবিরি লাগবে। কিন্তু যখন আপনি 2-1টা কালারের কম্বিনেশন দেবেন, যে আপনার টেক্সট কালার বা আপনার ব্যাকগ্রাউন্ড কালার, যখন আপনি 2-1টা কালার দিবেন তখন হচ্ছে হলো ওটা প্রফেশনালের মতো হবে। আপনার 4-5টা ইউজ কালার দিলে কিন্তু ভালো লাগবে না, বা আপনার বুঝতে হবে যে আপনার কালার উপরে কোন কালারটা দিলে আমার ফুটবে, আপনার নিজের চোখ অনুযায়ী আপনি দিবেন। বুঝতে পারছেন যে কালার কম্বিনেশনটা কিন্তু ইম্পর্টেন্ট খুব। যখন আমরা তৈরি করব, নাদিমের কথাই বলি, যে নাদিম যে ই তৈরি করছে কামিং সুন পেজ, ওর কালার কম্বিনেশন তো বুঝে না, এর জন্যই পারে নাই। ও এখানে হচ্ছে হলো ব্যাকগ্রাউন্ডে কালো একটা কোনো কিছু দিতে পারতো এবং হোয়াইট টেক্সট দিতে পারতো, যখন করবে আস্তে আস্তে বুঝছো, বুঝছো নাদিম? হ্যালো, শুনছো? এত সময় কি বলছি, শুনছো? আচ্ছা আচ্ছা, মানে কালার কম্বিনেশনটা মানে খুবই জরুরি, যে আমরা 4-5টা ইউজ করে কালার দিলেই যে ওয়েবসাইট ভালো দেখাবে তা কিন্তু না। আর ওয়েবসাইটের আপনাদের মানে ওয়েবসাইটের জিনিসটা মাথায় আসবে কখন, যখন আপনি করবেন এবং অনেক প্রচুর ওয়েবসাইট দেখবেন, তখন আপনার দেখলেই বুঝে যাবে। আপনাদের যে থিম ফরেস্টের নামটা বলছো, ওইখানে যে আপনারা প্রচুর ওয়েবসাইট দেখবেন, যে আপনার পার্সোনাল ওয়েবসাইট বা ই কমার্স ওয়েবসাইট, প্রচুর ওয়েবসাইট দেখবেন, যে আসলে ওয়েবসাইটগুলো কেমন, হুম হুম দেখছেন, প্রায় সময় দেখবেন যে ওরা 2-3টা কালার ইউজ করছে বা সাদা কালার, প্রায় ওইগুলো হচ্ছে হলো সবসময় চলে, ওইগুলা মানে প্রফেশনাল লাগে, যে দেখতে একটা সুন্দর লাগে, বুঝছেন? চেষ্টা করবেন সবসময় 2-1টা কালার এই ওয়েবসাইটটা মেক করার জন্য। আমরা এখন যা পেজে আসি, পেজ তো বুঝতে পারছেন কি, আমাদের এই যে মেনু তৈরি করছি না, এই যে মেনু, হ্যাঁ হ্যাঁ, এই যে মেনু দিছি, যে আমি এখানে 5টা মেনু পেজ, 5টা পেজ আছে, এই 5টা পেজ দিয়ে আমি মেনু তৈরি করছি, বুঝছেন? এখানে যে দেখেন আমার ওয়েবসাইটে আমাদের এই যে অ্যাবাউট আছে, ব্লগ, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে গ্রাফিক ডিজাইন, হোম, পোর্টফোলিও, সার্ভিস, মানে এগুলো কিন্তু একটা পেজ, বুঝছেন? যে আমি পেজ তৈরি করছি, বুঝতে পারছেন? যে পেজ কিভাবে তৈরি করে, যে আমাদের বা পেজগুলো আমাদের কাজ করে কি, মূলত ওয়েবসাইটে আপনার পেজ কিন্তু থাকবেই, এক পেজে এক পেজ দিয়ে যদি আপনি করেন, যে হোম পেজ দিয়ে করেন, সেটা কিন্তু আর তখন ওয়েবসাইট থাকবে না। এক পেজ যখন আপনি করবেন, এক পেজ করাকে বলা হয় ল্যান্ডিং পেজ, যখন আপনাকে একটা মানে একটা পেজ করবেন, বা এই যে হোম পেজ আপনারা দেখতে পাচ্ছেন না, হোম পেজ, এটা কিন্তু এটাকে কিন্তু ল্যান্ডিং পেজ বলে। ল্যান্ডিং পেজ মানে ইউজার আইসে ল্যান্ড করে যেখানে, তাকে হচ্ছে ল্যান্ডিং পেজ বলে, বুঝছেন? যখন আপনি এই একটা পেজ করবেন, এই ল্যান্ডিং পেজেরও কিন্তু কাজ আছে, যে আপনার কাছে ক্লায়েন্ট আসবে ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, নেওয়ার জন্য। আমি মনে হয় কালকে একটা কাজ করছি, পিআর, আচ্ছা পার না, আমি দেখাই,
একটা ল্যান্ডিং পেজের কাজ করছি, জাস্ট কামিং সুন পেজ আছে না, ওই কামিং সুন পেজ তৈরি করে দিছি। কারণ ফাইবার থেকে দেখায় কালকে কি কাজটা করছি। আমরা ল্যান্ডিং পেজও মানে সুন্দর সুন্দর ল্যান্ডিং পেজ বানাইতে হবে। অন পেজ ল্যান্ডিং পেজ হচ্ছে হলো মূলত আপনি যে সার্ভিস প্রোভাইড করেন ওই সার্ভিসটা আপনি অন পেজে মানে একটা পেজে আপনি দেখাই দিলেন, এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলি। এই ক্লায়েন্টের কাজ করছি কালকে একটা, তোর ওয়েবসাইটের নাম কি? পিএম পিএম ইন প্র্যাকটিসে দেখেন। এই দেখেন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মূলত একটা ল্যান্ডিং পেজ বা কামিং সুন পেজ। দেখছেন এই ওয়েবসাইটে কিন্তু আর কিছু নাই, বা এটা এরকমেরই যেরকম দেখতে পাচ্ছেন, এটা কোনো স্ক্রল করা যায় না, বুঝছেন? লাইক হচ্ছে হলো কামিং সুন পেজ। আপনারা ল্যান্ডিং পেজেরও কাজ যদি পারেন, ল্যান্ডিং পেজেরও প্রচুর কাজ আপনি করতে পারবেন ক্লায়েন্টের। ল্যান্ডিং পেজ কাজ আসছে ওলা, এর জন্য আমার মনে হয় $10 পে করছে, $10 পে করছে এবং খুশি মনে আরো $5 পে করছে, বুঝছেন? টোটালি আর কি $15 আমাকে এইটা আমি তৈরি করে দিছি। জাস্ট ও ইমেজ গুলা দিয়েছে এলো, এবং এটা হচ্ছিল লোগো, এবং এখানে একটা সাবস্ক্রাইব ফর্ম দেখে যে আপনার ক্লায়েন্ট যখন এই যে কোনো ইমেল সাবমিট করবে, ক্লায়েন্ট যেন তাদের ইমেল গুলো কালেক্ট করতে পারে। এটা কিন্তু কামিং সুন পেজ, কিন্তু এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না অনেক? হ্যাঁ হ্যাঁ দেখছেন যে মানে